আজকের সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং এই নতুন নতুন তথ্যগুলি সবার কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীন 2022 সালের এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল আজ অর্থাৎ মঙ্গলবার সকাল 10টায় ঘোষণা করা হবে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে যে প্রতিটি বিদ্যালয়ের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ফলাফল পিডিএফ ফরম্যাটে লাভ করা যাবে। উল্লেখ্য, এবারের এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক এবং হাই মাদ্রাসার পরীক্ষায় মোট 903টি কেন্দ্রে 431,132 জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল। মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার ফলাফল 14টি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করার ব্যবস্থা করেছে। এছাড়া গুগল প্লে স্টোর থেকে সেবা রিজাল্ট 2022 নামের অ্যাপ ডাউনলোড করে ফলাফল দেখা যাবে। পরীক্ষার্থীরা মার্কশিটগুলি মোবাইল অ্যাপে অথবা ওয়েবসাইট যুগে ডাউনলোড করতে পারবে। উল্লেখ্য, পরম্পরা অনুযায়ী এবারের এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 10টি শীর্ষস্থানের ব্যবস্থা থাকবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রণেশ পেগু জানিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় সম্পূর্ণ না হলে জেলেও যেতে পারে। রবিবার এই প্রকল্পের হিতাধিকারীদের এমনই হুঁশিয়ার করে দিলেন বিধায়ক মিহিরকান্তি সোম। এদিন উদারবন্দ মদুরা জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার 345 জন হিতাধিকারীদের মধ্যে যোজনার পুস্তক বিতরণ এবং সেই সঙ্গে গড়ের মঞ্জুরিপত্র তুলে দিয়ে এমনই বলেন বিধায়ক সোম। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হচ্ছে 2024 সালের মধ্যে দেশের প্রতিটি পরিবারের পাকা গড়, বিশুদ্ধ পানীয় জল এবং সবার ঘরে ঘরে বিদ্যুৎ। এই লক্ষ্য পূরণে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রীর স্বপ্নকে সাকার করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছেন। তিনি বলেন, গড় তৈরি করতে টাকা একবারই দেবে সরকার, তাই গড় ভালো না হলে আপনাদেরই ক্ষতি। তিন কিস্তিতে টাকা দেওয়া হবে হিতাধিকারীদের। প্রথম কিস্তিতে 32,500 টাকা। এই টাকা এটিএম থেকে নিজেই নিয়ে আসবেন, কাউকে বিশ্বাস করবেন না। এই টাকা শুধু গড়ের জন্য দেওয়া হয়েছে, এই টাকা চিকিৎসার জন্য অথবা মেয়ের বিয়ের জন্য নয়। বিধায়ক সোম কোরা বাসায় বলেন, যদি গড় তৈরির জন্য ঠিকাদারের হাতে টাকা তুলে দেন তাহলে ঠকবে। দ্বিতীয় কিস্তির টাকা তুলতে গিয়ে কেউ যদি বলে টাকা দিতে, এক পয়সাও দেবেন না, নইলে গড় না হলে আপনিও জেলে যেতে পারেন। তাই নিজের গড়ের টাকা নিজে উঠাবেন, গড় ভালো হলে পুরস্কারও পাবেন। রোগীদের বহন করতে বরখলা হাসপাতালে অ্যাম্বুলেন্স দিলেন স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। নিজের উন্নয়ন তহবিলের 8.5 লক্ষের এই অ্যাম্বুলেন্স প্রদান করেন। সোমবার কাছাড়ের জেলাশাসক কীর্তিজলির উপস্থিতিতে এই অ্যাম্বুলেন্সটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সমজে দেন বিধায়ক। এদিকে বরখলাবাসীর সবচেয়ে কাছের লোক হয়ে গেছেন জেলাশাসক। এদিন জেলাশাসককে কাছে পেয়ে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। বন্যা চলাকালীন সময়ে বরখলা বিধানসভার সেসরিজিপির পিচ পড়া অর্থাৎ কাদা জলে তৈতই চুত্রাসাঙ্গর গ্রামে এসে কাছাড়ের জেলাশাসক বরখলার মানুষের মন জয় করে নেন এবং তাদের সবচেয়ে বিশ্বস্ত লোক জেলাশাসকই। এলাকার মানুষ বন্যা পরবর্তী সময়ে তাদের দুর্ভোগের কথা জেলাশাসকের কাছে তুলে ধরেন। তারা এও বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণে পাটুয়ারি জরিপে চলছে ক্রুটি। এছাড়া বেহাল রাস্তাঘাট, নদী বাঙ্গন সমস্যার কথাও শুনলেন তিনি। জেলাশাসক আশ্বাস দিয়ে বলেন, রাস্তা নদী বাঙ্গন এসব সমস্যা খতিয়ে দেখা চলছে, শীঘ্রই সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় নোটে থাকবে শুধু গান্ধীর ছবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং এপিজে আব্দুল কালামের ছবি থাকবে বলে যে খবর প্রকাশিত হয়েছিল তা ঠিক নয় বলে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোমবার ভারতের এই কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, আমাদের নজরে এসেছে কম বেশি সব সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে, যে খবরে বলা হয়েছে আগামী দিনে ভারতের টাকায় ছাপা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং মিসাইলম্যান এপিজে আব্দুল কালামের ছবি। খবরটি সম্পূর্ণ অঠিক, সরিয়ে দেওয়া হবে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি। কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি, এই ধরনের কোনো পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করেনি। এই খবর বিভ্রান্তিমূলক, টাকায় জাতির জনকের ছবি ছিল সেই ছবি ছাপা হবে। কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের কোনো সিদ্ধান্ত নিলে বিবৃতি জারি করে জানিয়ে দেবে। উল্লেখ্য, গতকাল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম প্রথমে এই খবরটি প্রকাশ করে সেই খবরে বলা হয়েছিল ভারতের রিজার্ভ ব্যাংক নোটে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে সেখানে ছাপা হবে রবীন্দ্রনাথ এবং মিসাইলম্যান এপিজে আব্দুল কালামের ছবি। দুজনের কয়েকটি জলছাপ অর্থাৎ ওয়াটারমার্ক পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লি আইআইটির এমেরিটাস প্রফেসর দিলীপটি সাহানিকে। এই ছবিগুলির মধ্যে থেকে তিনি যে দুটি ছবি বাছাই করবেন সেই দুটি ছবি নোটে ছাপা হবে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্ত রীতিমতো আলোড়ন তৈরি করে। সোমবার আরবিআই জানিয়ে দিল এই রিপোর্ট সম্পূর্ণ ভুল। জ্বালানির দামের জ্বালায় রীতিমতো নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের। জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে অনেকেই গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে ভয় পান। তবে এবার পেট্রোল এবং ডিজেলের দাম 20 টাকা কম হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ ইথানল মিশ্রণে বড় সফলতা অর্জন করেছে ভারত। এই সফলতার কথা নিজের মুখে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে তিনি জানান, 5 মাস আগে ভারত প্রায় 10% ইথানল মিশ্রণে সফলতা অর্জন করেছে। 2014 সালে ভারতে পেট্রোলে ইথানল মেশানো হয়েছিল মাত্র 1.5%। এক্ষেত্রে 3টি সুবিধা পাওয়া যাবে। প্রথমত, এর মাধ্যমে ভারত সাশ্রয় করেছে প্রায় 41,000 কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা। দ্বিতীয়ত, এর কারণে ভারতীয় কৃষকদের আয় হয়েছে 40,600 কোটি টাকা, তাও মাত্র 8 বছরের মধ্যে। তৃতীয়ত, এর ফলে কার্বন নিরসন কমেছে প্রায় 27 লক্ষ টন, যা পরিবেশের জন্য অত্যন্ত ভালো খবর। যেভাবে জ্বালানির দাম বাড়ছে সেক্ষেত্রে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পেট্রোলে ইথানল মিশ্রণ পাকাপাকিভাবে কার্যকর হতে পারে। এর ফলে পেট্রোল এবং ডিজেলের দাম কমতে পারে প্রায় 20 টাকা। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2025 সালের মধ্যে পেট্রোলে ইথানল মেশানো হবে প্রায় 20%। সেদিক থেকে জ্বালানির খরচের ক্ষেত্রে সাশ্রয়ী হতে পারেন বহু সাধারণ মানুষ। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মানুষের কাছে যাবতীয় সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল নাগরিকদের সুবিধার্থে। সেই কারণে সরকারের তরফে একাধিক পোর্টাল চালু করা হয়েছিল। জনসাধারণের সুবিধার জন্য সোমবার জনসমর্থ পোর্টালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এই নতুন পোর্টালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থমন্ত্রক এবং কর্পোরেট বিষয়ক দপ্তরের উদ্যোগে এই পোর্টাল চালু করা হয়েছে। জনসমর্থ পোর্টাল নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছিল, জনসমর্থ পোর্টালের মাধ্যমে সরকারি ক্রেডিট প্রকল্পগুলিকে এক ছাদের তলায় আনা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে ঋণদাতাদের সঙ্গে উপভোক্তারা সরাসরি যুক্ত হতে পারে। জনসমর্থ পোর্টালের উদ্দেশ্য হল সহজ এবং সরল প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাল মাধ্যম দিয়ে সঠিক ধরনের সরকারি সুবিধা প্রদান করা এবং বিভিন্ন ক্ষেত্রের বৃদ্ধিতে সাহায্য করা। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে হাইলাকান্দি এবং লালা পৌরসভাকে পরিষেবা প্রদানের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করতে বলা হয়েছে। জেলার অতিরিক্ত উপায়ুক্ত জ্যোতির্ময় দৈমারী উভয় পৌরসভার সভাপতি এবং মুখ্য কার্যবাহী আধিকারিকদের কাছে পাঠানো চিঠিতে পৌর এলাকায় দালান বাড়ি নির্মাণ, শৌচালয়, সীমানার দেওয়াল, ব্যবসা বাণিজ্যের ট্রেড লাইসেন্স সংক্রান্ত পরিষেবাগুলি দরখাস্ত জমা করার 7 দিনের মধ্যে কিভাবে উপলব্ধ করা যায় সে বিষয়ে এসওপি তৈরি করতে বলা হয়েছে।